হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। তোমরা অনেকেই আমাকে সবসময় একটা জিনিস কোশ্চেন করে থাকো, যে রিকোয়েস্ট করে থাকো যে আপু এমন একটা ক্রিমের নাম বলো যেটা ইউজ করলে সেফলি পার্মানেন্টলি ফর্সা হওয়া যায়, বা এমন একটা সোপ বা ফেস ওয়াশ, যাই হোক না কেন তোমরা আমার কাছে একটা প্রোডাক্ট সাজেস্ট চাও যেটা ইউজ করলে পার্মানেন্টলি ফর্সা হওয়া যায়। তো আজকের ভিডিওতে এই নিয়ে তোমাদের সাথে আমি ডিটেলস শেয়ার করব। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে স্কিন পার্মানেন্টলি কীভাবে ফর্সা হয়, কী ইউজ করলে স্কিন পার্মানেন্টলি ফর্সা হয়, এটা আমি ভিডিওর শেষে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে আমাদের কিছু বিষয় জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে আমাদের স্কিনে কিন্তু মেলানিন নামে একটা পদার্থ থাকে, যেটার কমা বাড়ার কারণে কিন্তু আমাদের স্কিনের যে রংটা থাকে, যে শেডটা থাকে, সেটা চেঞ্জ হতে থাকে। মেলানিনের মাত্রাটা যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের স্কিনটা ডার্ক হতে থাকে, এবং মেলানিনের মাত্রা যখন কমে যায় তখন কিন্তু আমাদের স্কিনটা হচ্ছে ব্রাইট হতে থাকে। তো আমরা অনেকেই কিন্তু ফর্সা হওয়ার জন্য হোয়াইটেনিং ক্রিমগুলো ইউজ করে থাকি। তো হোয়াইটেনিং ক্রিম যেটা করে, আমাদের এই মেলানিনের যে মাত্রাটা আছে এটাকে কমিয়ে ফেলে আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করে। আর যখন কেউ হোয়াইটেনিং ক্রিম ইউজ করা বাদ দিয়ে দেয় তখন যেটা হয় যে মেলানিনের মাত্রাটা আবার বাড়তে থাকে, তখন কিন্তু আবার স্কিন ডার্ক হয়ে যায়। তো অনেকেরই এই কমপ্লেনটা থাকে যে ক্রিম ইউজ করে ফর্সা হচ্ছে, ক্রিম ইউজ করা বাদ দিয়ে আবার কালো হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত কারণ এটার। এরপর আসছি মূল টপিকে। তোমরা যে জিনিসটা আমার কাছে সবসময় বলে থাকো যে স্কিন পার্মানেন্টলি ফর্সা করতে চাও, স্কিন আসলে কখনোই পার্মানেন্টলি ফর্সা হওয়া পসিবল নয়, আর কোনো প্রোডাক্ট ইউজ করে তো কখনোই ফর্সা হওয়া পসিবল নয়। যারা মনে করে যে কোনো হয়তো ভালো কোনো ক্রিম ইউজ করলাম যেটা ইউজ করে আমাদের স্কিনটা হচ্ছে পার্মানেন্টলি ফর্সা হবে, তারা একদমই ভুল চিন্তা করো। স্কিন কখনোই পার্মানেন্টলি ফর্সা হওয়া পসিবল নয়। তোমাদের হচ্ছে স্কিনটাকে রেগুলার কেয়ার করতে হবে, প্রপার ওয়েতে মেনটেন করতে হবে, যত্ন নিতে হবে, তখন কিন্তু দেখা যাবে স্কিনের যে ব্রাইটনেসটা আমাদের সেটা ঠিক থাকবে। বাট দেখা গেল যে তোমরা রোদের আলোতে রোদে যাচ্ছো, স্কিন পুড়ে যাচ্ছে, ঠিকভাবে কেয়ার করছো না, এদিকে তোমরা অনেক ক্রিম ইউজ করছো, ইউজ করে নিজের স্কিনটাকে ফেয়ার করতে চাচ্ছো, সেটা কিন্তু তাৎক্ষণিক। ক্রিম ইউজ করে যদিও বা তোমাদের স্কিনটা ফেয়ার হবে, বাট যখন তোমরা ইউজ করা বাদ দিয়ে দিবে, তোমাদেরকে তো বললামই যে মেলানিনের মাত্রাটা কমে যাবে, তখন আবার স্কিনটা ডার্ক হয়ে যাবে। তো এরাই হচ্ছে মূলত কারণ। তাই তোমরা যদি তোমাদের স্কিনের শেডটাকে চেঞ্জ করতে চাও, স্কিনের যে কালারটা সেটাকে ধরে রাখতে চাও, ফেয়ার করতে চাও, তাহলে তোমাদেরকে যে জিনিসটা করতে হবে, রেগুলার স্কিন কেয়ার করতে হবে। রেগুলার স্কিন কেয়ার করলে আমাদের স্কিনের মধ্যে যে ডার্টটা থাকে, ময়লাগুলো জমে যায়, সেগুলো হচ্ছে ক্লিন হবে, আমাদের লোমকূপ পরিষ্কার থাকবে, যার কারণে কিন্তু আমাদের স্কিনটা হচ্ছে ব্রাইট দেখাবে। এর পাশাপাশি তোমরা ভালো মানের কিছু প্রোডাক্ট ইউজ করতে পারো যেগুলো স্কিনটাকে হেলদি রাখবে। বাট যদি হোয়াইটেনিং ক্রিমগুলো ইউজ করো, মোস্ট অফ দ্য হোয়াইটেনিং ক্রিমই কিন্তু এই সমস্যাটা যে ইউজ করলে ফেয়ার হয়, ইউজ করা বাদ দিয়ে দিলে আবার ডার্ক হয়ে যায়। যারা টিনেজার আপুরা আছে তারা তো দেখা যায় যে ভালো ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো তারা হয়তো অ্যাফোর্ড করতে পারে না বাজেটের জন্য, তাদেরকে বলবো তোমরা হচ্ছে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমরা হচ্ছে ঘরোয়া উপায়ে নিজেদের স্কিন কেয়ার করো। আগের যুগের মানুষ কি আর নামি দামি প্রোডাক্ট ইউজ করতো? তারা তো ঘরোয়া পদ্ধতিতে নিজেদের স্কিন কেয়ার করে থাকতো, তাদের স্কিন কি সুন্দর ছিল না? তাদের স্কিন তো অবশ্যই সুন্দর ছিল। তাহলে তোমরা এখনও চাইলে হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে নিজেদের স্কিন কেয়ার করতে পারো। আর এই রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, আমি নিচে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেভাবে করে নিজেদের ত্বকের যত্ন করতে পারো। এছাড়াও তোমরা যদি নেটে সার্চ করো তাহলে অনেক তোমরা অনেক কিছু পেয়ে যাবে, সেভাবে করেও নিজেদের স্কিন কেয়ার করতে পারো। যখন ন্যাচারাল ওয়েতে তোমরা স্কিন কেয়ার করবে তখন যেটা হবে যে তোমাদের স্কিনে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না, স্কিনটা ব্রাইট থাকবে। আর কীভাবে নিজেদের স্কিনটাকে ফর্সা রাখবে সেটা তো আমি তোমাদেরকে বললামই, যে রেগুলার স্কিন কেয়ার করতে হবে, প্রপার ওয়েতে করতে হবে, মেনটেন করতে হবে, সূর্যের আলোতে কম যেতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে, ভালো মানের ফেস ওয়াশ ইউজ করতে হবে। তো এভাবে করেই কিন্তু তোমরা হচ্ছে নিজেদের যে স্কিনের শেডটা এটাকে ধরে রাখতে পারবে। আর যারা বলে থাকো, আমার কাছে রিকোয়েস্ট করে থাকো যে আমি তোমাদেরকে কোনো প্রোডাক্ট সাজেস্ট করি যেটা পার্মানেন্টলি স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং ইউজ করা বাদ দিলেও হচ্ছে কোনো ধরনের প্রবলেম হবে না, তো তাদেরকে আমি অনেক ভিডিওতে এই কথাটা বলে আসছি যে স্কিন কখনোই পার্মানেন্টলি হোয়াইটেনিং পসিবল নয়। তো এন্ড অফ দ্য ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে রেগুলার স্কিন কেয়ার করো, স্কিন কেয়ারের উপরে আর কিচ্ছু নেই, প্রপার ওয়েতে স্কিন কেয়ার করো। এই রিলেটেড অনেক ভিডিও আছে, টিনেজাররা বড়রা তোমরা যেভাবে করে
স্কিন কেয়ার করতে পারবে এই রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছে। তোমরা এভাবে করে স্কিন কেয়ার করো, তো ঘরোয়া পদ্ধতিতে করো, হোমমেড কিছু ইউজ করো, দেখবে যে তোমাদের স্কিন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আর যারা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারো, তারা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট ইউজ করো, দেখবে যে স্কিনটা হেলদিও থাকবে এবং ব্রাইটও থাকবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করবো তোমাদের জন্য এতটুকু হেল্পফুল হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো আমার স্কিন কেয়ার ভিডিও শেয়ার করার জন্য। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ার ভিডিও শেয়ার করবো, কীভাবে আমি স্কিন কেয়ার করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।